বাংলাদেশে প্রতিনিয়তই পানিতে ডুবে শিশুর মৃত্যু হার বাড়ছে, তার জন্য মা বাবার বেখেয়াল আর শিশুদের ওপর অতিরিক্ত পরিমাণের ভরসাই দায়ী। খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু কখন মরে আছে তা জানত না মায়েরা, খুঁজতে গিয়েই দেখতে পায় সন্তানদের লাশ। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলোকদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশুরা হলেন আলোকদিয়া মধ্যপাড়ার শামীম হোসেনের ছেলে আবু হুরায়রা ও আবুল হাশেমের ছেলে সিয়াম। মৃত শিশুরা একে অপরের আপন চাচাতো ভাই। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে গ্রামের ছোট বড় অনেকেই ওই চরে খেলতে যায়, তবে ইদানিং পানি বৃদ্ধি পাওয়ায় ওই চর ডুবে গেছে। গতকাল বিকেলে আলোকদিয়া চরে পানির মধ্যে খেলতে যায় ওই দুই শিশু। খেলতে খেলতে তারা সকলের অজান্তে পানিতে ডুবে যায়, কিন্তু তা কারো চোখেই পড়েনি, আর তার জন্যই তারা ডুবে লাশ হওয়ার পর একসময় ভেসে ওঠে। সন্ধান পর তাদের মা বাবা খুঁজতে বেরিয়ে আলোকদিয়া চরের মধ্যে শিশু দুটির মরদেহ দেখতে পায়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলেও অবস্থা দেখে কেউই হাসপাতালে নেওয়ার কথা বলার সাহস পায়নি। দর্শক, পানিতে ডুবে মরা দুই শিশুর মৃত্যুতে আপনিও শোকাহত কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।